আমার এখন বর্তমান ছাতিরে আমি ব্যস্ত আছি, ছাতি বনাই আছি। কিমান মান বনাই? বনাওয়া মানে ধরক সরু ছাতিবিলাক ছোৱালী মানুহবিলাক বানায় তো, ডাঙরবিলাক আমি বানাই। তাতে ধরক এই দুই তিন মাহ বানাই, দুই তিন মাহ মানে মোটামুটি কাবাই 30-25 হাজার এনেকুৱা বনাই। 25 হাজার বনাতে, 30 হাজার বনাতে কিমান মান খরচা? খরচাটো ভালো হয়। এটা মানে ধরক এক হেৰি অলপ অলপ করে বানাই থাকে না, দুই তিন মাহ বানাই থাকি, অলপ অলপ বারিষার দিনত বানাই বেশি। এখন তো আর এই কালী পূজা গেলে আর বেলেগ ধরনের বস্তু বানাবো, গরৈ পাতিল বানাবো, অমুক তমুক বানাবো। সেয়া এখন বর্তমান এই এলা বারিষাতে বানাইছে, কাবাই ধরক 25 হাজার, কাবাই 30 হাজার, কাবাই 50 হাজারও বানাইছে, মানে এনেকে আর কি। মানে যেহেতু বাজারে বিভিন্ন ধরনের লাইট বানাইছে, তার কারণে প্রভাব পড়ছে, এই কারণে অলপ কম সেল হয়। যেন আমারও এখন সিমান একটা গুরুতর করে যে বনাটাও না বানায় বানায় আছে আর ধরক এখন হিটার কারণে মানে আমার সেল কমে যায়, মালটা কম বানাই আছে। আমি এই যে বিভিন্ন ধরনের মোমবাতি আছে, হোমুক আছে, টুনি বাল্ব আছে, এইবিলাকের কারণে আমার সেলটা কম। আগত থেকে আমার কম বনাওয়া হয়, আগতে খুব বেশি বানাইছিল, এখন কম বনাও। আগতে মানুষ ধরক 150 এনেকে চাকরি রয়েছে, এখন 10-20 টাকার এনেকে চাকরি রয়েছে, গতিকে আমার সেল কমে আছে। বাইরের মানে ধরক বিভিন্ন ধরনের ব্যাপারী আহে, কাবাইখিনি ভিতর লয়ে যায়, কাবাই বঙাই যায়, বিজনি যায়, গতি এনেকে চলি আছে। গাঁওখানে বানায় মানে কাবার ঘর আর বেলেগ বস্তু বানায়, গোটেই ছাতি না বানায়, কাবাই আর ধরক এই সরু ঘট গাছা ধুনারানি এইবিলাক বানায়। গাঁওখানের নাম কি? গাঁওখান নাম হল আমার 1 নং বামুন গাঁও। অনুদান আমি মাটির এই হিসাবত কোনো আমি অনুদান পাওয়া নাই। মাটি মাটিবর আমার ইয়াতো আছে, কখন বা আর আমি সেই বিলাসীপাড়ার এবার ঢিরঘাটের পর আনো, আর ইয়াতো আছে আমার অসরতো আছে সেই মাটি দিয়ে, আর এইলে মাটি কখন বা মিহাল করে বানায়। সরকারক তো আমি বহুতবারে কৈছি, আমি তো তার কোনো অনুরোধ পাওয়া নাই, আর এখন আর কি কম। আমি বহুত মানুষ এনেকে লই গেছে, আপনাদের যেন আইসে আরো বহুতে লৈছে, কিন্তু আমি আগতে কৈছিল, কিন্তু আমার কোনো সহায় দিয়া নাই, মাটির ভিত্তিত আমার কোনো বস্তু দিয়া নাই। কাম কি আমার? এটা একদম পূর্বপুরুষের পরে কাম, মাটির বস্তু আমার বনোয়া মানে পূর্বপুরুষের।